ডিস্ট্রিক্ট 322C1 এর যে আমাদের ইন্টারন্যাশনাল যে মিটিংটা হওয়ার কথা ছিল প্রত্যেক বছরের মতোই এবারেই এবারেও আমরা সতীশ সামন্ত অডিটোরিয়ামে করার কথা ছিল আমরা করতে পারিনি গভর্নমেন্টের অর্ডার তো আমরা ভায়োলেট করতে পারি না যার ফলে ইন্টারন্যাশনাল থেকে অর্ডার এসেছিল 26 মে এর মধ্যে যেভাবেই হোক অনলাইন আপনাদের ভোটিং প্রক্রিয়া কমপ্লিট করে আমাদের 26 মে এর মধ্যে আমাদের জানাতে হবে ইন্টারন্যাশনালি জানাতে হবে কে এখানে VDG2 হলো কে VDG1 হলো এবং VDG এবং DG কে ইলেক্ট হলো DG মানে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট 322C1 আর VDG1 মানে ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর আর ডিস্ট্রিক্ট 322C1 আর একটা আছে VDG2 সেটা হচ্ছে ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর 2 তার মানে এরা পরবর্তী বছরে গিয়ে দাঁড়াবে VDG1 এ নেক্সট ইয়ারে আবার গিয়ে দাঁড়াবে VDG ইলেক্ট তার মানে আমাদের এইভাবে প্রক্রিয়াগুলো এইভাবে করা থাকে তো যারা ইন্টারন্যাশনাল এইসব ক্লাব সম্বন্ধে যারা জানেন তারা ব্যাপারগুলো ভালোভাবেই বুঝতে পারবেন তবে একটা কথা বলে রাখি এই বছর আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেভাবে ইলেকশনটা হয়েছে এটা একটা ইউনিক সিলেকশন হয়েছে আমরা কখনো এরকম ধরনের আমার ধরো 26-27 বছরের লাইনে জিম আমি কখনো এরকম ধরনের অবস্থার সম্মুখীন হইনি যে অতি মহামারীতে একজনকে কাউকে আমাদের ভোট দিতে হবে যে ভোটটা হবে সম্পূর্ণ মোবাইল মানে একটা অনলাইন প্রক্রিয়া যে প্রক্রিয়াটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ নূতন ছিল কিন্তু যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল থেকে একটা ডাইরেকশন ছিল যে আমাদের এইভাবে একটা ভোটিং প্রক্রিয়া করতে হবে তাতে অনেক সুবিধে যে যার বাড়িতে বসে যারা যারা ভোট দেবেন তাদের এক একটা ক্লাবে ধরুন 3-4 জন করে ভোটাধিকার প্রয়োগের জন্য তাদের ইয়ে আছে তো তাদেরকে প্রত্যেককে যারা যারা ভোট দেবেন তাদের একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তাদের পাঠিয়ে দিতে হয়েছিল ডিস্ট্রিক্টে এবার ডিস্ট্রিক্ট থেকে তাদের কী করেছিল প্রত্যেকের মোবাইলে একটা করে কোড দিয়ে দেওয়া হয়েছিল যে কোডের ভিত্তিতে ঠিক 1টা থেকে এবং 4টার মধ্যে যে ইলেকশন প্রসিডিওরের টাইমিংস দেওয়া ছিল তার মধ্যে ভোটটা করতে হবে 4টার পরে কেউ যদি ওই অপশানে যায় সেই কিন্তু অপশানটা কাজ করবে না তো এটা খুব ইউনিক সিস্টেম কাউকে একসঙ্গে গ্যাদারিংয়ে হয়নি যে যার বাড়িতে বসে ঠিক 1টার সময় প্রত্যেকের মোবাইলে যারা যারা ভোট দেবে তাদের মোবাইলে একটা করে কোড নাম্বার গিয়েছিল যে কোডটাকে অপশান ক্লিক করলে সাথে সাথে আপনার পছন্দের প্রার্থীগুলো সকলে ভেসে উঠবে এবং যাকে আপনি ভোট দেবেন তার ডান দিকে একটা অপশান ছিল সেখানে ইয়েস নো ঠিক আছে এবং 1, 2, 3 এরকম ধরনের একটা অপশান ছিল এটা অপশান ছিল প্রত্যেককে ভোট দিতেই হবে আপনার DG ইলেক্ট VDG1 এবং VDG2 প্রত্যেকের প্রত্যেককে কিন্তু ভোট দিতে হবে আমাদের 3 জন প্রার্থী ছিল 3 জন প্রার্থীর মধ্যে মুজাফফরদা 171খানা ভোট পেয়ে লায়ন্সেক মুজাফফর আমাদের ডিস্ট্রিক্ট 322C1-এর VDG2 হিসাবে ইলেক্টেড হয়েছেন যেটা ওনার সেশন শুরু হবে আগামী 1 জুলাই থেকে 1 জুলাই 2021 থেকে 2022 30শে জুন 2022 পর্যন্ত ওনার সময়সীমা তারপরে কিন্তু উনি হয়ে যাবেন VDG1 ঠিক আছে এই জুলাই 2000 এবার 3 জন প্রার্থীর মধ্যে একজন ছিলেন বাজকুল লায়ন্স ক্লাবের লায়ন বামাপদ জানা আর একজন ছিল খড়গপুর গ্রেটারের লায়ন কল্যাণ মান্না এবং আর একজন ছিলেন আমাদের লায়ন শেখ মুজাফফর তো কল্যাণ মান্না ভোট পেয়েছেন 6খানা আর আমাদের বামাপ্রসাদ জানা ভোট পেয়েছেন 36খানা আর আমাদের মুজাফফরদা ভোট পেয়েছেন 171খানা টোটাল 227 জন আমাদের ভোটার ছিল তার মধ্যে 213 জন অ্যাকচুয়ালি ভোটাধিকার প্রয়োগ করেছিল 227 জন ভোটার ছিল তার মধ্যে 213 জন ভোটাধিকার প্রয়োগ করেছিল যে ভোটাধিকার প্রয়োগের মধ্যে 171খানা পেয়েছে মুজাফফরদা 36খানা পেয়েছে বামাপ্রসাদ জানা এবং 6খানা পেয়েছে আমাদের লায়ন কল্যাণ মান্না লাইন হিসেবে আমাদের বহু বছর আগে আমাদের হলদিয়া লায়ন্স ক্লাব এখানে ছিল এর আগে গতবারে আমাদের যে ইয়ে ছিলেন আমাদের লায়ন উদয় নারায়ণ স্যার উনি ডিস্ট্রিক্ট গভর্নর ওনার আগে ছিলেন আপনারা অনেকেই জানেন এখানে LTC আমাদের একটা কোম্পানি আছে LTC লায়ন শ্যামাপ্রসাদ ব্যানার্জি SP ব্যানার্জি উনি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর পরে উনি আবার আমাদের মাল্টিপুলেরও একটা পজিশনে ছিলেন তো এইরকম ধরনের এই পরপর করে আমাদের ধরো তিনজন আমাদের হলদিয়া এলাকাতে 3 জন কিন্তু হয়ে গেলেন ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে লায়ন ডিস্ট্রিক্ট 322C1-এর খুব ভালো একটা আপনাকে একটা কথা বলে রাখি আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর যদি আমাদের হলদিয়াতে থাকতো তাহলে হলদিয়ার মানুষ যত ধরনের সুযোগ সুবিধা যোগাযোগ করা বা এই সুযোগ সুবিধা থেকে যতটুকুনি পেত অন্য ধরুন ঝাড়গ্রামের লোক তার যোগাযোগ করা বা তার যে সুবিধা পাওয়াটা কতখানি অসুবিধে হতো আমরা কাছাকাছি যারা আছি
আমাদের ডিস্ট্রিক্টের অফিস যদি এখানে হয়, আমাদের এখানে লোকালি যত ধরনের লায়ন্স ক্লাব আছে তারা সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে সুবিধাটুকু অনেক বেশি পাবে, যেটা অন্যান্য ক্লাবের লোকেরা যে পাবে না তা নয়, কিন্তু সুযোগ সুবিধা যোগাযোগটা অনেক বেশি থাকবে। এবং নিশ্চয়ই আমরা চাইব আমাদের লোকাল ক্লাব যারা একটু দুর্বল আছে তাদেরকে একটু ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমরা এক্সপেক্ট করব আমাদের ডিস্ট্রিক্ট গভর্নরের কাছে। আপনার নাম? আমার নাম লায়ন প্রভাত দাস, আমি রিজিয়ন চেয়ারপারসন 2020-21 ডিস্ট্রিক্ট।